এবার কচুরিপানা শিল্প নিয়ে গান বাঁধলেন কাউন্সিলর। বনগাঁ পৌরসভার কাউন্সিলর সুকুমার রায় সম্প্রতি এই গান বেঁধেছেন। এদিন এই গানের আনুষ্ঠানিক সম্প্রচার করা হয়। রাজ্য শিল্প মেলা ইতিমধ্যেই স্থান পেয়েছে বনগাঁ পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা কচুরিপানা দিয়ে তৈরি হস্তশিল্প। এবার আরও এক ধাপ এগিয়ে কচুরিপানা শিল্পকে নিয়ে গান বাঁধলেন বনগাঁ পৌরসভার কাউন্সিলর। এদিন পৌর প্রধান সহ অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেই গানের প্রকাশ করা হয়। বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রায়, সুকুমার বাবু সাম্প্রতিক গান বেঁধেছে কচুরিপানা শিল্পকে নিয়ে। কচুরি পানা আনবে সোনা বনগাঁ পৌরসভার উদ্যোগে। কয়েক মাস আগে বনগাঁ পৌরসভার উদ্যোগে ইছামতি নদী থেকে কচুরিপানা সংগ্রহ করে কচুরিপানা দিয়ে তৈরি করা হচ্ছে নানা রকমের হস্তশিল্প। ইছামতি কমিউনিকেশন সেন্টার ও বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হচ্ছে। কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে নানা গৃহসজ্জার সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। ইতিমধ্যেই কচুরিপানা দিয়ে তৈরি নানা সামগ্রীর চাহিদা বেড়েছে বলেও পৌরসভা সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ জানান, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যেভাবে কাজ করছে তাতে আমরা গর্বিত। জানা গেছে সুকুমার বাবুর গানটি মিউজিক ভিডিও আকারেও প্রকাশিত হবে, তার কাজও শুরু হয়েছে। এরা যে হাতের এত সুন্দর কাজ, আমাদের এখানে ইছামতি কমিউনিকেশন সেন্টার যেটা আছে, তারা আমাদের কাছে বিভিন্ন প্রকল্পের এই জিনিস নিয়ে আসে এবং তারা যে ট্রেনিং দেওয়ার পরে মেয়েরা এত অল্প দিনে স্বাবলম্বী হবে আমরা ভাবতে পারিনি। আজকে দেখুন সারা বাংলায় একটা আলোড়ন তৈরি হয়ে গেছে, বনগাঁ পৌরসভার নামটাও ঘরে ঘরে ছড়িয়ে গেছে যে এখানে আমাদের যে কচুরিপানার শিল্প হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এমনকি আমাদের মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিমও বলছেন অন্য জায়গায় কী করে করা যায়, রাজ্য সরকার সেদিকে নজর রেখেছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে কচুরিপানার এই শিল্পে গর্বের সঙ্গে বলছেন বনগাঁ পৌরসভার মেয়েরা পেরেছে। সুতরাং এটা যে আস্তে আস্তে একটা সম্পূর্ণতার দিকে যাচ্ছে, সারা বাংলার মন কেড়েছে আমাদের কচুরিপানার শিল্পকে এবং তার বিকৃতে আকর্ষণ আছে। আশা করছি আমরা আজকের যে গান বাঁধা, এটা ওই যে কাঁচা বাদামের যে গান করেছিলেন তাকে ছাপিয়ে যাবেন, এটাও একটা আমাদের মার্কেটিংয়ের একটা অগ্রণী ভূমিকা নেবে। এই বিষয়ে সুকুমার বাবু জানান, প্রথম যেদিন শুনেছিলাম কচুরিপানা আনবে সোনা এই স্লোগানটি, সেদিন থেকেই ভেবেছিলাম কিছু একটা করতে হবে, সেই ভাবনা থেকেই এই গান। মাঠে ঘাটে অনেক গান লিখেছিও করেছিও, কিন্তু পৌরসভায় কী হয় বলেন তো, আমরা যখন মিছিল মিটিংয়ে যাই, যে কোনো মিটিংয়ে যাই বিশেষ করে, তখন সবাই ভাষণ দেয়, আমি আবার ভাষণ ফাষণ দিতে পারি না। তা কারা কারা নাকি জানে যে আমি নাকি একটু গানও গাই। তা আচানক একদিন কী হলো, ওই আমাদের নীল দর্পণে একটা অনুষ্ঠান হলো কচুরিপানা নিয়ে। তা সেই দিন সবাই যার যার মতন সেই বক্তৃতা দিচ্ছেন, দাদাও দিচ্ছেন। তা আমি বসে বসে ভাবলাম কী বলবো, আমাকে তো একটা গান করতে বলবেই, কী গান করবো। তখন মনে মনে ভাবলাম ওই বক্তৃতা থেকেই গোপালদা একটা কথা বলেছিলেন যে এই কচুরিপানা আনবে সোনা, তো উনি তো বক্তৃতা দিলেন এইটাই নিয়ে হচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম কচুরিপানা আনবে সোনা, তাহলে এটা কী কিনে, তো ওখানে বসে বসে এই মুখরাটা তৈরি করলাম। আর সেইটাই ওই দিন যখন বললো ওই দিনেই ওইটা মঞ্চে একচুয়ালি গেয়েও দিলাম। তারপরে পেছনেরটা তৈরি করে মনে মনে ভাবলাম কচুরিপানাটা শিল্প যখন আমাদের এখানে হচ্ছে, দেখা যায় এর কিছু একটা কিছু করতে পারি কিনা। এদিন খালি গলাতে গান গিয়ে শোনানো তিনি। কচুরি পানা আনবে সোনা বনগাঁ পৌরসভার উদ্যোগে, স্বনির্ভর গোষ্ঠী করিলেন সৃষ্টি সরাবে সারা পৃথিবীতে, স্বনির্ভর গোষ্ঠী করিলেন সৃষ্টি সরাবে সারা পৃথিবীতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।